ডিটেল জানাবে। আজকে আলোচ্য বিষয় হচ্ছে গার্মেন্টস অডিটর, যে কিউএমএস অডিটর থাকে তাদের স্কিলগুলো কী কী, একটা কিউএমএস অডিটরে কী কী দক্ষতা থাকা দরকার। তো একটা কিউএমএস অডিটরের ফার্স্টলি যেহেতু সে অডিটর, তাকে অডিটিং স্কিল জানতে হবে, কীভাবে একটা অডিট কমপ্লিট করে, অডিটের প্রসেসগুলো কী, অডিট আসলে কী এটা তাকে ভালোভাবে জানতে হবে, এবং কীভাবে অডিট করতে হয়, অডিটে করতে গেলে কী কী প্রসেস ফলো করতে হয়। তারপর এসওপি প্রিপেয়ারিং, প্রত্যেকটা কিউএমএস অডিটরই কীভাবে এসওপি তৈরি করতে হয়, এবং কীভাবে একটা এসওপি লিখতে হয়, কীভাবে একটা এসওপি মডিফাই করতে হয় বা একটা বিল্ড আপ করতে হয়, ডেভেলপ করতে হয়, এটা তাকে জানতে হবে। এটা অবশ্যই এসওপিটা অবশ্যই আইএসও ভিজিট হতে হবে, আইএসও 9000:2015 যে ইনস্ট্রাকশন আছে সেটা অনুযায়ী হতে হবে। ট্রেনিং স্কিল, তাকে অবশ্যই ট্রেনিং করানোর যে দক্ষতা স্কিল আছে এটা তাকে অবশ্যই থাকতে হবে। ট্রেনিং স্কিল, একটা ট্রেনিংয়ের জন্য কী কী প্রসেস ফলো আপ করতে হয়, কীভাবে একটা ট্রেনিং করাতে হয়, ট্রেনিংয়ে কী কী ডকুমেন্টেশন মেনটেন করতে হয়, ঠিক আছে, এগুলো তার ভালো জানতে হবে। এবং ট্রেনিংয়ের জন্য যে স্কিলগুলো দরকার, যে রিসার্চ করা দরকার, অ্যানালাইজ করা দরকার, যে মডিউল দরকার, এগুলো তাকে প্রিপেয়ার করে জানতে হবে, এগুলো মেক করে জানতে হবে। প্রসেস ইমপ্লিমেন্টেশন ডেভেলপমেন্ট, এবং তাকে প্রসেস ইমপ্লিমেন্ট করা, নতুন নতুন প্রসেস বা কাস্টমারের চাহিদা অনুযায়ী যে প্রসেসগুলো আছে বা প্রোডাক্টিভিটি কোয়ালিটি ডেভেলপমেন্ট করার জন্য প্রসেস ইমপ্লিমেন্টেশন নিয়ে তার ভালো ধারণা থাকতে হবে, কীভাবে একটা প্রসেস ইমপ্লিমেন্ট করা হয় এবং এই প্রসেসটা কীভাবে ডেভেলপ করা যায় বা এটাকে কীভাবে সাস্টেইন করা যায় তা নিয়ে তার ধারণা থাকতে হবে। রিক্রুইটমেন্ট স্কিল, রিক্রুইটমেন্ট স্কিল হচ্ছে অনেক ফ্যাক্টরিতেই মূলত কিউএমএস অডিটররাই নতুন নতুন যারা কিউএমএসে বা কোয়ালিটিতে আসে তাদেরকে কিউএমএস অডিটরে মূলত বাই বানিয়ে থাকে। তো একটা রাইট পারসনকে সিলেক্ট করা যে স্কিলটা এটা থাকতে হবে কিউএমএস অডিটরে। অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট স্কিল, অর্গানাইজেশনে কিছু গোল থাকে, কিছু অবজেক্টিভ থাকে, স্কোপ থাকে, তো এগুলো ফুলফিল করার জন্য কিউএমএস অডিটর কাজ করবে। কন্টিনিউয়াস ইম্প্রুভমেন্ট টুল স্কিলস, যেমন এখানে টুলস স্পেলিংটা রং আছে TWLS, তো এই কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট কী আছে, সিক্স সিগমা, লিন ম্যানুফ্যাকচারিং, এই প্রসেসগুলো TPM, TPS, হ্যাঁ এই প্রসেসগুলো কমপ্লিটভাবে ইমপ্লিমেন্ট করার মতো দক্ষতা থাকতে হবে। ওই স্কিলগুলো ছাড়াও আর কিছু স্কিল আছে, যেমন কমিউনিকেশান, কিউএমএস অডিটরে কমিউনিকেশনে ফার্স্ট থাকতে হবে, এসএসএল মানে 4 টাইপ অফ স্কিল থাকতে হবে, তার লিসেনিং স্কিল, স্পিকিং স্কিল, রাইটিং স্কিল, রিডিং স্কিল থাকতে হবে, প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল, এবং তার প্রত্যেকটা কাজে প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল করার স্কিলটা থাকতে হবে, লিডারশিপ স্কিল থাকতে হবে, তার ডিসিশন মেকিং স্কিল থাকতে হবে, অ্যাডমিনিস্ট্রেশন স্কিল থাকতে হবে, মানে অল টাইম কিউএমএস অডিটর অল টাইম লিডারশিপ নিতে হয়, তাকে নিজে ডিসিশন মেকার হতে হয়, অ্যাডমিনিস্ট্রেশন থাকতে হবে ইন্ডিপেন্ডেন্ট, এবং সে কী থাকবে, স্বাধীন থাকবে, অ্যাবিলিটি টু অ্যাডাপ্ট টু চেঞ্জ, এবং পরিবর্তনের সাথে কাপ খাওয়ানোর তার একটা দক্ষতা থাকতে হবে কিউএমএস অডিটরের।